بسم الله الرحمن الرحيم. ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين. السلام عليكم ورحمه الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فقد قال المؤلف رحمه الله تعالى ورثة الثلث وهم سنفان اولا الام وترث الثلث اذا لم يترك الميت فرعا وارثا ولا اخوه عددا مطلقا سواء كانوا ذكورا او اناثا او خناسا او اشقا او لاب او لام وارثين او محجوبين بشخص كانوا من نوع واحد او خليطا من انواع الله رب العالمين جبتي برشا جي الله আমাদের সৃষ্টি করেছেন এবং আমাদের প্রত্যেকের হক অধিকার সুনির্ধারিত করেছেন এবং প্রত্যেককে নিজ নিজ দায়িত্ব পালন করার নির্দেশ দান করেছেন সালাতিমসালাম মাহমুদুর রসুল্লাহ সাল আলী প্রতি যিনি ফারায়জকে অর্ধেক এলম বলে আখ্যায়িত করেছেন আমাদের ধারাবাহিক আলোচনা এলমুল ফরাইজ বা এলমুল মাওয়ারিস ফরায়ে সম্পর্কে ধন সম্পদের ভাগ বন্টন সম্পর্কে চলছে আজকে পর্ব নম্বর হচ্ছে 13 বিষয়বস্তু হচ্ছে যেসব মৃত ব্যক্তির নিকট আত্মীয়র জন্য আল্লাহ রাব্বুল আলামিন পরিমাণ সুনির্দিষ্ট করেছে যে এতটা করে তারা পাবে তাদের সম্পর্কে দুটো পর্ব অলরেডি এর আগে হয়েছে আজকে তৃতীয় আলোচনা হচ্ছে এরই বাকি অংশটুকু শুরু হবে আমাদের আলোচনা এক তৃতীয় অংশ কারা পাবে এক তৃতীয় বা উত্তরাধিকারী মূলধন সম্পদের তিন ভাগের এক ভাগ কোন কোন আত্মীয়রা পাবে এই ক্ষেত্রে লেখক বলছেন ওয়াহ সিন ফানে ওরা হচ্ছে দুই শ্রেণীর মানুষ দুই রকম মানুষ আছে যারা মৃত ব্যক্তির ধন সম্পদ থেকে মূলধন থেকে তৃতীয় অংশ পাবে প্রথমত মা এক তৃতীয় অংশ পাবে মা যখন পাবে তো মৃত ব্যক্তি তাহলে কে হ্যাঁ মা যখন বলা হলো মা পাবে তৃতীয় অংশ তো মৃত তাহলে কি ছেলে মেয়ে নয় কেন কেন মেয়ের মা হয়নি আপনাদের পরীক্ষা করলাম যে যে দেখি হ্যাঁ যেমন আপনি ছেলে হিসাবে মাকে মা বলছেন যে ইনি আমার মা আপনার বোন বলার অধিকার রাখে না তাহলে তাহলে মৃত এখানে ছেলে অথবা মেয়ে সন্তান অথবা সন্ততি এই মৃত ছেলে অথবা মেয়ে ধন সম্পদে মা কত পাবে এক 3 অংশ পাবে কখন 1/3 অংশ পাবে ইযা আল্লাম ইয়া তরকিল মাইয়াতু ফারান ওয়ারিসান ওয়ালা ইখওয়াতান আদাদান মুতলাকা বলছেন যে যখন মৃত ব্যক্তি তার শাখা উত্তরাধিকারী ছেড়ে যাবে না যখন মৃত ব্যক্তির কোনো শাখা উত্তর উত্তরাধিকারী কেউ থাকবে না শাখা ওয়ারিস কেউ থাকবে না তো মৃত এখানে ছেলে অথবা মেয়ে এই যে ছেলেমেয়ে আছে তাদের কোনো ছেলে মেয়ে নেই শাখা ওয়ারিস মানে হচ্ছে ছেলে মেয়ে শাখা ছেলে মেয়েরা ছেলে মেয়ে যখন থাকবে না তখন মা কত পাবে এক তৃতীয় অংশ পাবে একটা শর্ত হলো যে তৃতীয় অংশ মা পাওয়ার জন্য প্রথম শর্ত হচ্ছে যে মৃত ব্যক্তির যেন ছেলে মেয়ে না থাকে দ্বিতীয় শর্ত হচ্ছে ওয়ালা আর একাধিক ভাই বোন যেন না থাকে একাধিক একাধিক ভাই বোন যেন না থাকে তাহলে বোঝা গেল মৃত ব্যক্তির প্রথমটা জানলাম যে ছেলে মেয়ে নেই মা কত পাবে এক অংশ না আর একটা শর্ত আছে ছেলে মেয়েও নেই তার সাথে সাথে ভাই বোনও নেই ভাই বোনও কোন রকম ভাই বোন নেই মতলা খান বলছেন কোন রকম ভাই বোন নেই তাহলে কয়েক রকম ভাই বোন হয় কয়েক রকম ভাই বোন এই জন্য খান বলেছেন জি কোন রকম ভাই বোন নেই এই মুতুলা খানের ব্যাখ্যা কি কোন রকমের ব্যাখ্যা কি যে কোন রকমের ভাই বোন নেই বলছেন যে সওন কানু কুরান আও এ নাসান সেই ভাই বোনেরা নর হোক অথবা নারী হোক অর্থাৎ ভাইও নেই আর বোনও নেই এক আচ্ছা ভাইও না বোন না আও খেনাসান অথবা হিজরা জি হ্যাঁ না ভাই বলবেন না বোন বলবেন হিজরা মানে ভাই ভাইও না বোনও না মাঝে মাঝে হ্যাঁ এদিকও না না তাহলে যদি মৃত ব্যক্তির কে থাকে হ্যাঁ ভাই বোন স্পষ্ট না কিন্তু হিজড়া ভাই বোন আছে ভাই ওকে বলা যাচ্ছে না কারণ তার নরহট স্পষ্ট না আর বোনও বলা যাচ্ছে না মাঝে মাঝে এরকম যদি থাকে একাধিক তাহলে তখন মা এক তৃতীয় অংশ পাবে না তার মানে বোঝা গেল ও যদি থাকে ছেলে মেয়ে হ্যাঁ বা সন্তান সন্ততি অথবা ভাই বোন তারা ধন সম্পদে ভাগ পাবে যে প্রভাব সৃষ্টি করবে এই মৃত ব্যক্তির যখন হিজরা ভাই বোন আছে তখন মা তৃতীয় অংশ পাবে না তো নর মানে ভাই হোক ভাইয়েরা হোক অথবা বোনেরা হোক শুধু ভাই আছে শুধু বোন আছে অথবা হিজরা হোক একটা আছে আচ্ছা ভাই বোন আবার আরেক দিক থেকে তিন খোঁর আও শিক্ষা সহোদর ভাই বোন জি সহোদর ভাই বোন হোক আউলে আবিন অথবা সৎ ভাই বোন হ্যাঁ বই মাতৃ লিয়া আবিন মানে শরিক বাপে শরিক মানে মাতৃয় হ্যাঁ মা হচ্ছে ভিন্ন ভিন্ন এর বিপরীতটা আউলে উম্মিন অথবা মা শরিক হোক অর্থাৎ বই পিতৃয় বাপ আলাদা আলাদা কিন্তু মা এক তাহলে এমন ভাই যে ভাই মায়ের পেটের কিন্তু বাপ আলাদা আলাদা এইরকম যদি থাকে একাধিক তাহলে মা অংশ পাবে না জি আচ্ছা এই যে বৈপিত্রীয় ভাইয়েরা রয়েছে তাদের সম্পর্কে বলছেন ওয়ারে সিনা ও মাহজুবিনা বেসক সিন তারা কখনো কখনো উত্তরাধিকারী হয় বইপিত্রীয় ভাই বোনের সবসময় উত্তরাধিকারী হবে না ওর হবে না কখনো ভাগ পাবে কখনো পাবে না কখনো ভাগ পাবে কখনো পাবে না বলছে যে তারা ওই যে বইপিত্রীয় ভাইয়েরা আছে মৃত ব্যক্তির তারা ও আর এস হোক মাহজুবিন অথবা কোনো এক ব্যক্তি তার কাছের আছে যার ফলে আর সৃষ্টি করে দিয়েছে তারা ভাগ পাচ্ছে না তারপরেও মাকে ওইখানে এক তৃতীয় অংশ পেতে বাধা দেবে নিজেরাও পাচ্ছে না কিন্তু মাকে বেশি করে পেতে একত্রিশ অংশ পেতে বাধা প্রদান করবে তারপরে অনেকে ভাবতে পারেন আগের কথাগুলিতে যে শুধু নর শুধু নারী বলছেন না না যদি কয়েক রকম অথবা আপন ভাই শুধু যখন আসে শুধু আপন ভাই ভাই সহোদর ভাই যখন বইমাতৃ আছে শুধু বইমাতৃ যখন বই পিতৃ আসে শুধু বই বলছেন না না যদি হ্যাঁ গড় মিক্স থাকে বলছেন তাই কাহ মিন একই রকমের হোক মানে একাধিক ভাই বোন আছে আর তারা একাধিক ভাই বোন আছে আর তারা কি বলছে ক্যাটাগরির মানে সবগুলি ভাই বোন অথবা মিন খালি বা কয়েক রকম মিলে কয়েক রকম মিলে আছে একটা সহদর ভাই আছে একটা বইমাত্রীয় ভাই আছে একটা বই ভাই আছে খালি তার মানে গড় মিক্স আছে মিক্সচার এককথায় এসব যদি থাকে তাহলে মা এক অংশ পাবে না ওই কথা মনে রাখতে হবে এক অংশ পাবে সার কথা দুই শ্রেণীর মানুষ প্রথম হচ্ছে মা কিছু শর্তের সাথে যে শর্তগুলি বলা হয় বিস্তারিত লম্বা শর্ত আছে দ্বিতীয় আউলাদুল উম দ্বিতীয় শ্রেণীর মানুষ যারা এক তৃতীয় অংশ পাবে মৃত ব্যক্তি ধন সম্পদে তারা হচ্ছে মায়ের সন্তানরা মায়ের সন্তান মানে বাপের সন্তান না বই ভাই বোনেরা এখানে বলা হয়েছে মানে ছেলে মেয়ে সকলকে সামিল তাহলে এক তৃতীয় অংশ পাবে কারা যারা বই ভাই অথবা বোন এই আউলাদুল ওম মায়ের সন্তানরা কারা বলছেন ওয়াহমুল ইহুয়া মিনাল উম ওরা হচ্ছে মায়ের পক্ষ থেকে ভাই বোন ভাই এই জন্য বললাম এ ভাই হয় কিন্তু শুধু ভাই না জকুরান তারা পুরুষ হোক অথবা নারী হোক মানে ছেলে সন্তান হোক অথবা ভাই হোক অথবা বোন হোক এরা যে এক তৃতীয় অংশ হবে পাবে এর জন্য একটা শর্ত হচ্ছে ওয়াইয়ার এসুন আর সোলুস এরা কানু আদা দেন এক তৃতীয় অংশ পাবে যদি তারা একাধিক হয় বই পিতৃ ভাই তাহলে একজন হলে নাই একজন হলে তৃতীয় অংশ পাবে না যে দুইজন বা তার বেশি হয় তাহলে তখন তৃতীয় অংশ পাবে জাকেন এটা একটা শর্ত দ্বিতীয় শর্ত দ্বিতীয় শর্ত হচ্ছে কারা এক তৃতীয় অংশ পাবে দেখি আপনারা কতটা মনে রাখছেন মানে বই পিতৃয় ভাইয়েরা মায়ের সন্তানা মানে বই ভাই বোনেরা বই পিতৃ ভাই বোনেরা কি পাবে এক তৃতীয় অংশ পাবে একটা শর্ত হলো যে কয়েকজন হইতে হবে একাধিক হইতে হবে একের বেশি হইতে হবে দ্বিতীয় শর্ত হচ্ছে যে মৃত ব্যক্তির যাতে করে শাখা ওয়ারিস না থাকে শাখা উত্তরাধিকার না থাকে তার মানে মৃত ব্যক্তির যদি ছেলে মেয়ে থাকে তাহলে বই ভাই পাবে না হলো কথা জি মৃত ব্যক্তির হয়তো ছেলে মেয়ে নেই শাখা উত্তরাধিকার নেই কিন্তু ওয়ালা আসলান জাকারান মূল পুরুষ আছে মূল মূল মানে মূল পুরুষ বলবো বাবা দাদা এগুলো হচ্ছে মূল পুরুষ আর শুধু মূল বললে বাপ মা দাদা দাদি সবাই স্বামীর তো বলছেন যে মৃত ব্যক্তি যাতে করে ওয়ালা আসলান যা কারণ পুরুষ মূল উত্তরাধিকারীও না ছেড়ে যায় যদি মৃত ব্যক্তি পুরুষ মূল উত্তরাধিকারী ছাড়ে মানে থাকে তার মৃত ব্যক্তির কে থাকে পুরুষ মূল অর্থাৎ বাবা যদি থাকে বাবা দিয়ে বুঝে সহজ বেশি বাবা যদি থাকে তাহলে হ্যাঁ বই পিতৃ ওই যে মায়ের পেটের ভাইয়েরা বই পিতৃ ভাইরা আছে বোনের আছে ওরা পাবে না কারণ বাপ কাছের বাপ বেচা আছে আর একটা মাস আলা যেটা অন্যান্য মাস আলা থেকে ভিন্ন আমরা সাধারণত জানি যদি ছেলে সন্তান আর মেয়ে সন্তান বা ভাই আর বোন থাকে তাহলে ভাগ বন্টনের তরিকাটা কি ছেলে সন্তান হচ্ছে দুই ভাগ আর মেয়ে সন্তান হচ্ছে লিজাকারে মিসুল হিন হুসেন ছেলে মেয়ের ক্ষেত্রেও আর ভাই বোনের ক্ষেত্রেও কারো ছেলে মেয়ে আছে ওইভাবে ভাই আর বোন আছে তো এক ভাই যদি থাকে তো দুই ভাগ আর এক বোন থাকে এক ভাগ তাহলে এক বোন এক ভাই আছে তাহলে মূলধন সম্পদকে তিন ভাগ করতে হবে ঠিক আছে জি হ্যাঁ কিন্তু বই পিত্র ভাইদের ভাই বোনদের ক্ষেত্রে ভিন্ন মশলা এই ক্ষেত্রে ভাই বোনেরা তারা এক অংশ ভাগ করে সেমন ভাগ বন্টন করে নেবে তাদের ছেলেরা আর মেয়েরা অর্থাৎ ভাই বোনেরা সবাই মিলে আর ষোলোশ একত্রীটি অংশকে বিশ্বতে সমান সমান বরাবর করে এখানে বই ভাই বইপিত্রীয় বোন চাইতে বেশি পাবে না তাহলে বই পুত্রীয় এক ভাই আছে এক বোন আছে কিভাবে হচ্ছে বই পুত্রীয় ভাই এই সায়েদা উপকারিতা বলছে নাকি মাস আলা মার রা তাই কোন একটা মাস আলা যখন একজন মৃত ব্যক্তিকে আপনি ধরবেন এই অমুক ব্যক্তি মারা গেছে তার আত্মীয় স্বজনরা আছে হ্যাঁ পরিত্যক্ত ধন এখন এই আত্মীয় স্বজনদের মধ্যে ভাগ করতে হবে তখন এমন কোন মাস আলা পৃথিবীতে পাবে না শরীয়তে দৃষ্টিতে যেটাতে এক তৃতীয় অংশ দুইবার করে জমা হয়েছে একত্রিত হয়েছে মানে দুইজন এমন আসছে বা দুই দল এমন আছে যারা বলছে আমি এক তৃতীয় অংশ নেবো এরা বলছে আমরা এক তৃতীয় অংশ নেব এরকম পাবেন না অর্থাৎ যদি দেখা যায় যে মা এক তৃতীয় অংশ পাচ্ছে তাহলে এখানে হ্যাঁ বৈপিত্রীয় ভাই বোনের নেই আর যদি এরা থাকে তাহলে মা এইরকম একসাথে দুটো হবে না এরকম মশলা হবে না যখন মশলাগুলি উদাহরণ দিয়ে দিয়ে যখন আলোচনা করা যাবে বা লিখে লিখা লিখে যখন নকশা করে বোঝা বোঝা যাবে তখন দেখুন প্র্যাকটিক্যালে কোথাও এক তৃতীয় এক তৃতীয় হ্যাঁ একটা মশলাতে দুইজন নিচ্ছে এরকমটা হবে না আসবেই নাই মাসলাইটা এখন দ্বিতীয় বিষয়টি হচ্ছে ও আরাংশের উত্তরাধিকারী কারা ছয় ভাগের এক ভাগের ও বা উত্তরাধিকারী কারা ও হমসবাস নাফিন ওরা হচ্ছে সাত প্রকারের লম্বা সাত শ্রেণীর মানুষ আছে মৃত ব্যক্তি আত্মীয়দের মধ্যে যারা একের ছয় পাবে ছয় ভাগের এক ভাগ পাবে প্রথম আল আবের এক হবে কখনো সব সময় নয় আবার এইগুলোর মানে বিভিন্ন অবস্থা আছে কিন্তু বাপের কয়েকটা অবস্থায় কারণ এক অবস্থায় হ্যাঁ হ্যাঁ ছয় ভাগের এক ভাগ অন্য অবস্থাতে পুরোধন সম্পদ বা আশাবাহে পেতে পারে হ্যাঁ কোনো অবস্থাতে এক তৃতীয়াংশ পেতে পারে জি আল আব বাপ এ আর এস ছয় ভাগের এক ভাগ পাবে কখন এরা তারা খাল মাইউতো ফার আন ওয়ারেসান যখন মৃত ব্যক্তির শাখা উত্তরাধিকারী আছে মৃত ব্যক্তির ছেলে আছে মেয়ে আছে তাহলে বাপ কত পাবে ছয় ভাগের এক ভাগ দেন কমিয়ে দিলে কারো যদি ছেলে মেয়ে থাকে তাহলে বাপের হক কমে গেলে কিন্তু ছেলে মেয়ে না থাকলে ও সব কিছুর মালিক দ্বিতীয় হ্যাল ও মা মাও ছয় ভাগের এক ভাগ ষষ্ঠাংশ পাবে বলছে তার সদস মা ছয় ভাগের এক ভাগ পাবে কখন এদা তারা কাল মাই ইতু ফার আনোয়ার যখন মৃত ব্যক্তির শাখা উত্তরাধিকার হবে একই রকম মা ও ছয় ভাগের এক ভাগ পাবে কিন্তু মায়ের ক্ষেত্রে আরেকটা অতিরিক্ত আছে তাহলে দুই অবস্থায় ছয় ভাগের এক ভাগ পাবে মা আর বাপ একটা অবস্থাতে শুধু ছয় ভাগের এক ভাগ পাচ্ছে তাহলে বাপ মায়ের চাইতে শক্তিশালী বাপ মায়ের চাইতে শক্তিশালী জি কারণ বাপের দায়ী দায়িত্ব স্বাভাবিক আল্লাহর যেসব ভাগ বন্ধন করেছেন ভাই বোনে কেন কম বেশি করলেন দেখেন একটা বোনের খরচ করছে কি আছে। বিয়ে হয়নি ওর বাপের উপর ফরজ বাপ মারা গেছে ভাইদের উপর ফরজ বিয়ে হয়ে গেছে তখন স্বামীর উপর ফরজ স্বামী তালাক দিয়েছে বিধবা হয়েছে যদি ছেলে সাবালক থাকে ছেলে থাকে তাহলে ছেলের উপর ফরজ ছেলে সাবালক সব না ভালো বাপের বাড়ি এসে পড়ে বাপ ভাইয়ের ফরজ এগুলো তো আমাদের দেশের জাহের মূর্খরা আর জানছেও না আর জানলে অনেকে মানছেও না পালন করছে না পৃথিবীতে এই জন্য আমি বেশ কিছু আলোচনায় মাঝে মধ্যেই বলি যে ভান ইসলাম যে কত সুন্দর দিন ইসলামের যে একটা বড় সৌন্দর্য রয়েছে সেটা হচ্ছে যে মেয়েদেরকে কখনো আল্লাহ অসহায় ছাড়েন নাই কন্যা সন্তানকে কখনো আল্লাহ বলেনি যে তোকে কাজ করে ফেলে রোজগার করতে হবে কোন রোজগার দরকার নেই ইসলাম পালন করতে হবে কেউ না ভাই বাপ হ্যাঁ যারা পুরুষ আত্মিকট আত্মীয় দাদা আছে দাদা রোজ হবে দাদা নেই চাচা নেই হ্যাঁ আর থাকলেও তারা গুনাগার ফাঁসে পালন করছে না তাহলে সরকার বাধ্য করবে তাদেরকে না ফাঁকা তাদের খরচ সরকারি আইন বাধ্য করবে তুমি চাচা তোমাকে দিতে হবে হ্যাঁ তুমি দাদা তোমাকে দিতে হবে খরচ যদি তাও না হয় তো হয়তান ওলি দেশের শাসক হচ্ছে অভিভাবক ও ওই সব লোকের হ্যাঁ ওই সব মেয়েদের বিশেষ করে যাদের কোনো অলি নেই কেন মেয়েদের বিবাহতে তো লাগে লাগে এইরকমই ভাই বহন করাই অলির লাগে বহন কে করবে মেয়ের এইখানে সরকারি ভাতা আজকে পশ্চিমা দেশে সরকারি ভাতা রয়েছে ইসলামের বেশ কিছু জিনিস ওরা নিয়েছে সরকারি এটা ফরজ বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে ফরজ জি পশ্চিমারা ইসলামের পুরোটা নেই কিছু নিয়েছে কিছু নেই কারণ ইচ্ছা মতো নিয়েছে জি কিন্তু অনেক ভালো জিনিস তারা নিয়েছে যে ভালোগুলো আমরা ছেড়ে দিচ্ছি অনেকে তাহলে মা ষষ্ঠাংশের ওয়ারেস হবে কখন যখন মৃত ব্যক্তির মানে এই মায়ের ছেলে তো মায়ের তাহলে মৃত ব্যক্তির তখন অথবা ছেলেমেয়ে নাই এখুয়াতে হি মুতলাকান অথবা একাধিক ভাই বোন থাকবে জি যখন হয়তো ছেলে মেয়ে নাই কিন্তু একাধিক কি আছে ভাই বোন আছে ভাই বোন আছে মা সব নেবে বা বেশি নেবে এক তৃতীয় অংশ কারণ সর্বদে মায়ের জন্য এক তৃতীয় অংশ রয়েছে এক তৃতীয় অংশ নিতে পারবে না আর একটা হচ্ছে অবশিষ্টের এক তৃতীয় অংশ মায়ের তিনটা অবস্থা রয়েছে তো মা দুটো অবস্থায় তাহলে কি হবে ছয় ভাগের এক ভাগ একটা হচ্ছে যখন মৃত ব্যক্তির শাখা উত্তরাধিকারী তবে ছেলে মেয়ে থাক। ছেলে মেয়ে নেই মৃত ব্যক্তির কিন্তু কি আছে কয়েক ভাই বোন আছে কয়েক ভাই বোন আছে মুতুলা খান বলা হয়েছে ভাই বোন আপন ভাই বোন সৎ ভাই বোন হ্যাঁ জি বই পিতীয় ভাই বোন যে কোনো ভাই বোন হোক চাষ্তমাস্ত না চাষমাস্ত আমাদের দেশি ভাই বোন ওটা ইসলামী ভাই বোন না কিন্তু ওটাতে মাহারাম টাহারাম হয় না সেই জন্য ওইটা আছে আমাদের দেশাচার ভাই বোন চাষ তো খালাতো মামত এগুলোকে ভাই বলছি না এগুলো হচ্ছে দেশাচার ভাই বোন শরীর তো দৃষ্টি ভাই বোন না এই জন্য তাদের সাথে যায় তার না তাদেরকে হিজাব করতে হবে মেয়েদের জি হ্যাঁ জি আর একটা শরীয়ত ভাই আছে দুধ ভাই বোন আছে ওটা হারাম হওয়ার ক্ষেত্রে হারাম হওয়ার ক্ষেত্রে হিজাবের প্রয়োজন নাই সেই ক্ষেত্রে জি দুটো হয়ে গেল তাহলে না বাপ আর মা ষষ্ঠাংশ পাবে তিন নম্বর আবুল আব হ্যাঁ বাপের বাপ দাদা দাদা কত ষষ্ঠাংশ পাবে ওয়াইন আল্লাহ জুকুর যদিও ওপরের দাদা হোক না কেন কিন্তু পরম্পরায় যেন সব হ্যাঁ পুরুষ থাকে অর্থাৎ দাদা কত পাবে ষষ্ঠাংশ দাদা না কিন্তু দাদার বাপ হুম যদি নিচেটা না থাকে দাদা থাকলে দাদার বাপের কোনো মূল্য নাই ওখানে যেন বাপ বাপ তারপরে দাদা সব বাপে নিচ্ছে দি ওই রকম আর কি তো বলছে দাদার দাদা জি সবগুলি এভাবে যাচ্ছে ওয়াই আর কখন পাবে বলছে ওয়ারশো শ্রদোষ দাদা ছয়ের এক পাবে বা ষষ্ঠাংশ পাবে এজা তারাকাল মাইয়েতো ফারহান ওয়ারেসান যখন মৃত ব্যক্তি তার শাখা উত্তরাধিকারী রেখে যাবে মৃত ব্যক্তির তাহলে ছেলে মেয়ে আছে শাখা উত্তরাধিকার মানে ছেলে মেয়ে আছে তাহলে ছয়ের এক আচ্ছা তার সাথে একটা শর্ত আছে বললাম যে বাপ থাকলে পাবেন আর তার নিচের বাপ বাপ নেই তাহলে সরাসরি যেটা আমরা আমাদের বাবা বাবা থাকলে দাদা পাবে না দাদা থাকলে দাদার বাপ না আদনামিন তার নিচের হ্যাঁ জি দাদার বাপ থাকলে দাদার দাদা পাবে না চার নম্বর ষষ্ঠাংশ হকদার জদ্দতুন ফা এক দাদি বা নানি অথবা তার বিষয় দাদি নানি একাধিক কেন বলা হলো একাধিক থাকতে পারে দাদি নানি একাধিক থাকতে পারে কারণ হয় বাপের মাকে আজাদ দাতুন মায়ের মাকেও বলা কথা রেস না সোদস এজা তো ও মাহু আুনিয়া ওয়াস তারিখ না এজা তাসা না ফিদারা যা বলছেন যে দাদি বা নানি বা দাদি নানিরা জি নানীরা সুদুস ষষ্ঠাংশের ওয়ারেস হবে কখন যখন মাইয়েতের মানে নেই কেন মা থাকলে নানি পাবেন না হম বা দাদি পাবে না তো আছে কাছের আছে তো মৃত ব্যক্তির মা নেই আর কেন দুনিয়া অথবা নিকটবর্তী দাদি নেই

চোখ এক কথাই এক দাদি হোক অথবা একাধিক দাদি হোক তাদের জন্য কি ষষ্ঠাংশ তাহলে ওতে তারা শরিক হবে পাঁচ নম্বর পাঁচ নম্বর কি হুম কিসের পাঁচ নম্বর ছয় ভাগের বাবা ষষ্ঠাংশ তারা পাবে তারা বেঞ্চ ইভিনিং ফ্রাকচারস বেঞ্চ ইভিনিং ফ্রাকচার্স ছেলের মেয়ে মানে হ্যাঁ ছেলের ঘরের নাতিন বললেন আপনারা পতিন জি হ্যাঁ সহজ ভাষায় এক নাতিন নাতিন যদি থাকে এক মানে ছেলের ঘরের নাতিন কারণ নাতিন তো নাতিন তো অরেস হয় না মেয়ের ঘরের নাতিন কিন্তু অরেস হবে না মনে জি হ্যাঁ ছেলের ঘরের নাতিন ভালো করে বলতে হবে না করে বলতে হবে পতিন সোজা কথা বিন তু ছেলের মেয়ে এক বা তার বেশি দুই তিন দশ এরা যদি থাকে তো কি পাবে ছয় ভাগের এক ভাগ হবে কিন্তু কিছু শর্তের সাথে কখনো কখনো অর্ধেক পেয়ে একজন থাকলে থাকলে দুই তৃতীয় অংশ পেয়ে যাবে আবার ষষ্ঠ পাবে তাহলে বোঝা গেল যে কিছু শর্তের সাথে কিছু কিছু অবস্থায় এই অবস্থা শুনুন বলছেন ও তার এস না ষষ্ঠাংশের ওয়ারেস হবে ছেলের মেয়ে বা ছেলের মেয়েরা কখন ইরা কানাত আউকন্যা মাফার এন ওনসা ওয়ারার সাথে মিস বা ওয়ারের সাথে যখন তারা সে অথবা তারা একজনের সে বা তারা যখন অন্য শাখা নারীর সাথে হবে আর কিন্তু শাখা নারী আছে উত্তরাধিকারী যে অর্ধেক পেয়ে যে অর্ধেক পেয়ে গেছে যাদের আগের অবস্থাগুলি মনে আছে বুঝতে পারবে এর আগে একটা অবস্থা বলেছিলাম বা উল্লেখ করেছিলাম আলোচনা এসেছিল যে কোন একজন মৃত ব্যক্তির এক মেয়ে আছে আর এক ছেলের মেয়ে আছে এক মেয়ে আছে আর এক ছেলের মেয়ে আছে যে ছেলে নেই ছেলে থাকলে তাহলে তো ছেলে মারা গেছে কিন্তু ছেলের মেয়ে আছে ফুফু ভাতি জি আছে এখন কতটা কি পাবে যারা শুনেছে ঠেকেছে তারা বলবে এই একদিন আসার লোক না আমাকে মেয়ে কত পেয়ে যাবে অর্ধেক আছে মেয়ে অর্ধেক পেয়ে গেল হ্যাঁ দুই মেয়ে থাকলে কত পেত দুই তৃতীয়াংশ পেত এখন এই যে ছেলের মেয়ে এ বলছে যে আমার আর এক ফুফু থাকলে তো আমরা বা আমার ফুফুরা কত পেত দুই তৃতীয় অংশ যখন এক ফুফু আছে অর্ধেক নিয়েছো তো আমি তো আরেক ফুফুর জায়গাটা দখল করে বাকি অংশটা নিয়ে দুই তৃতীয় অংশ পুরা করব। তাহলে দুই তৃতীয় অংশ করার জন্য সেই দিন ভগ্নাংশের হিসাব জিজ্ঞেস করেছেন আপনাদেরকে অর্ধেক প্লাস ছয় ভাগের এক ভাগ দুটোকে যোগ যোগফল কি হবে দুটোকে যোগ করলে হ্যাঁ তিন ভাগের দুই ভাগ বুঝতে পারছেন ওই জন্য বলছে এখানে যে এক মেয়ে এই এক ছেলের মেয়ে অথবা একাধিক ছেলের মেয়ে ষষ্ঠাংশের ওয়ারিস হবে যখন সেই অথবা তারা অন্য শাখা নারী উত্তরাধিকারীর সাথে হবে মানে মৃত ব্যক্তির শাখা নারী উত্তরাধিকারী মানে কে মেয়ে ছেলে নেই মেয়ে আছে যে কতটা পেয়েছে ওয়ার ওয়ারিসে অর্ধেক পেয়েছে মানে এক মেয়ে সাথে সোজা ভাষা বললেই কথা হইতো যখন মৃত ব্যক্তির এক মেয়ে থাকবে দুই মেয়ে থাকলে পাবে না। যখন মৃত ব্যক্তির এক মেয়ে আছে সহজ ভাষায় আর আর এক ছেলের ঘরের কি আছে এক মেয়ে আছে তখন যেটা মেয়ে মৃত ব্যক্তির সে অর্ধেক পেল আর যে এক ছেলের মেয়ে সে ছয়ের এক ছয় ভাগের এক ভাগ পেল আর দুটোকে একসাথে যোগ করলে দুই তৃতীয় অংশ হয়ে যায় দুই বোন থাকলে বা দুই মেয়ে থাকলে যেমন পেত তেমনটা এখানে হয়ে গেল দুজন মিলে এর সাথে সাথে আর একটা শর্তা সাথে সাথে মনে রাখতে হবে যে মৃত ব্যক্তির যাতে ছেলের ছেলে না থাকে এই যে ছেলের মেয়েকে ষষ্ঠাংশ কখন দেব তখন ছেলের ছেলে নেই অথবা তার বেশি এক ছেলের ছেলে অথবা একাধিক ছেলের ছেলে যেন না থাকি। ফিদারা যাতে তার স্তরে কারণ তার স্তরে যদি থাকে তাহলে ই আসছে মহা তাকে সাথে নিয়ে আশাবাগ করে ভাগাভাগি করে দেবে এটা আবার কেমন হবে তাহলে মৃত ব্যক্তির মেয়ে কত পেল এক মেয়ে অর্ধেক জি মনে রাখবেন কিন্তু তারপরে মৃত ব্যক্তির আর এক ছেলের মেয়ে আছে ওই ছেলে নেই ছেলে মারা গেছে কিন্তু ছেলের এক ছেলে আছে মেয়ে আছে এখন আশা বাবা হবেই কারণ এইখানে যেহেতু ছেলে সন্তান এইটা নাতি মানে পোতা সুতরাং তার দুই ভাগ হবে আশাবাহে বোন যেটা হ্যাঁ ছেলের ঘরের নাতিন বা পুতিন সে এক ভাগ পাবে সদস্য তকমেল আল ইসলাইন ফারজুল বানাত এই যে ষষ্ঠাংশ ছেলের মেয়েকে দিলাম সেটা হচ্ছে দুই তৃতীয় অংশকে পূর্ণকারী যেটা হচ্ছে ফারজুল বানাত কয়েক মেয়ে থাকলে যেটা সনির্ধারিত পরিমাণ সেটা হচ্ছে কয়েক মেয়ে থাকলে বা একাধিক মেয়ে থাকলে ম্যাক্সিমাম দুই ত্রিটি অংশ ওটা পুরা করবে এই ছেলের ঘরে নাতি ছয় নম্বর মিনাল আপ সৎ বন মিনাল আপ মানে বাপের তরফ থেকে বন মানে কি মায়ের পক্ষ থেকে নাই তার মানে সৎ যদি একজন থাকে বা তার বেশি থাকে তাহলে ষষ্ঠাংশ পাবে কিছু শর্তের সাথে আগেরটার মতোই আগেরটা বুঝলে ওইভাবে মোটামুটি তারে সো আউ ইয়ারেস না সদুস এই সতবন একজন অথবা একাধিক তারা কি হবে ষষ্ঠাংশের ওয়ারিস হবে এরা কানাত আউ কন্যা মা সাথী কাতিন ওয়ারিস যখন মৃত ব্যক্তির আপন বনের সাথে হইতে পারবে আপন এক বনের সাথে হইতে পারবে যে অর্ধেক পেয়ে গেছে ফারদান মানে সুনির্ধারিত হিসাবে শরীর করতে মেয়ের মতো বিষয় ছিল এখানে কি রকমটা আছে সদবন আছে ঠিক আছে না এই সদবন কত পাবে একজন অথবা একাধিক যদি হয় তো তারা ষষ্ঠাংশ পাবে একাধিক হলে ষষ্ঠাংশ ভাগ করবে আর একজন হলে একই ষষ্ঠাংশ পেলো ছয় ভাগের এক ভাগ পেলো কখন পাবে যখন মৃত ব্যক্তির আপন একজন কি আছে বোন আছে আপন বোন একজন হলে কত পাবে অর্ধেক ওই মেয়ের মত জি তো অর্ধেক নিল আর আরেকজন কে আছে আপন বোন নেওয়ার পরে এটা সৎ বোন আছে সৎ বোন একটু দূরের আপন বোন ছাড়া তা আপন বোন তো অর্ধেক নিল এখন এই সৎ বোনটা কত পাবে বলছে সৎ বোন বলছে যে আমার যে বোনটা আছে এই বনে বোনের যদি আপন আর বন বোন থাকতো তো দুইজন মিলে তো দুই তৃতীয় অংশ পেত ওই একা অর্ধেক নিয়ে গেছে তা আমি তো ওই দুই অংশ পুরা করার অধিকার রাখি সুতরাং কত পাবে হ্যাঁ জি ছয় ভাগের এক ভাগ পাবে এটা একটা শর্ত ওয়ালামিয়াদ রুকিল মাইয়ে আখান আকসার মেই আসছে বহা তার সাথে সাথে মৃত ব্যক্তি যেন ভাই না থাকে সৎ না থাকে সৎ কখন পাবে ষষ্ঠাংশ যখন সৎ না থাকে কারণ সদ যদি থাকতো তাহলে বন অর্ধেক নিজের বনটা অর্ধেক আর সৎ ভাই আছে একজন আর সদ বোন আছে ওরা মিলে ওই ভাইটাতে যে ভাই আছে দ্বিগুণ আর ওই বোন আছে এক গুণ তাহলে পরিমাণ কমে চলে আসলাম জি বলছেন যে ও হাজা এই যে ষষ্ঠাংশ আছে একাধিক বোন থাকলে কত পায় তিন ভাগের দুই ভাগ পায় তো এইখানে এক বোন ছিল অর্ধেক পেল দুই বোন থাকলে তো দুই তৃতীয় অংশ পেত আর একটু বাড়ত ওই যে বাকি অংশটা পূর্ণ করবে কে এই সৎ বোন আপন বোন অর্ধেক নিয়েছে সদ বন ওই ষষ্ঠাংশ নিয়ে কি করবে ওই দুই তৃতীয় অংশ তিন ভাগের দুই ভাগ পুরা করবে ফারজুল আখাওয়াত যেটা বোনদের জন্য স্বনির্ধারিত পরিমাণ সাত নম্বর এটা দিয়ে আজকে আলোচনা শেষ হবে আল ফারদ মিন ওয়ালেদিল উম্মে জাকারান আও ওনসা ষষ্ঠাংশ পাবে একটা অবস্থা হচ্ছে যে একাধিক যদি বৈপিত্রীয় ভাই বোন থাকে বৈপিত্রীয় মানে হ্যাঁ মা এক কিন্তু মা ভিন্ন ভিন্ন যদি একাধিক ভাই বোন থাকে তো তাদের পরিমাণ হচ্ছে সলুস আল্লাহ পরে বলেছেন হ্যাঁ এক তৃতীয় অংশ একটু আগে পড়লাম তাই না কিন্তু এখানে একাধিক ভাই বোন না একজন আছে আর একটা মায়ের শরীর একজন একজন ভাই অথবা কি আছে বোন আছে তো তখন একত্রিশ অংশ পাবে না ওই জন্য ওখানে আগে বলেছে যে আধা দাম সংখ্যা একাধিক সংখ্যা হইতে হবে এখানে একাই যখন থাকবে কত পাবে ষষ্ঠাংশ পাবে ষষ্ঠাংশ এটা হচ্ছে সাত নম্বর বলছে আলফার দো মিন ওয়ালাদিল ওম একজন যদি মায়ের সন্তান মানে মায়ের শরিক সন্তান বই পিতৃয় ভাই বোন থাকি ছেলে সন্তান হোক আর মেয়ে সন্তান হোক হ্যাঁ মায়ের হ্যাঁ মায়ের শরীফ অর্থাৎ বই পিতৃ ভাই হোক অথবা বোন হোক ষষ্ঠাংশ কখন পাবে ওয়াই আরেসো আওতারে এই বৈপিত্রীয় ভাই অথবা বোন ষষ্ঠাংশের হবে কখন যখন মৃত ব্যক্তির কোন শাখা উত্তরাধিকারী নেই মৃত ব্যক্তির শাখা উত্তরাধিকারী মৃত ব্যক্তির তাহলে কে নেই ছেলে মেয়ে নেই ছেলে মেয়ের ছেলের ছেলে ছেলে মেয়ে নেই ছেলের মেয়ের নেই ছেলের ছেলে মেয়ে ছেলে মেয়ে নেই এটা একটা নেই আর একটা কি নেই ওয়ালা আসলান আর মূল উত্তরাধিকারীও নেই মৃত ব্যক্তির মূল উত্তরাধিকারী নেই কে বাপ মা এখানে জাকারান বলেছে পুরুষ বাপ নাই তাহলে বোঝা হল মৃত ব্যক্তির কে নেই বাপ নাই দাদা নাই তো মৃত ব্যক্তির বাপ নাই দাদা নেই আর একজন কি আছে একজন বৈপিত্রীয় মা শরিক হ্যাঁ ভাই অথবা বোন আছে যখন এই রকম থাকবে যখন থাকবে তখন পাবে না যখন থাকবে না যখন থাকবে না কে নেই আবার বলি প্রথম শর্ত কি বললো যে মৃত ব্যক্তির শাখা উত্তরাধিকারী নেই তার মানে ছেলে মেয়ে নেই বা ছেলের ছেলে মেয়ে নেই এগুলো হচ্ছে শাখা উত্তরাধিকারী আর মূলে কোন পুরুষ উত্তরাধিকারী নেই মূলে পুরুষ উত্তরাধিকারী মানুষের কে বাপ দাদা নেই যখন নেই আর আছে কি ওই মৃত ব্যক্তির বই পিত্র সতের উল্টা বই অথবা বোন আছে তখন কত পাবে ছয় ভাগের এক ভাগ পাবে একজন আছে এই জন্য ছয় ভাগের এক ভাগ হলো যদি একাধিক হতো তাহলে তিন ভাগের এক ভাগ হতো দশজন বিশ জন যদি হয় তো ওর বেশি আর বাড়বে না কারণ কার দূরের ভাই ভাই যে তিন রকম সহদর ভাই এখন ভাই এখন ভাই বোন আর তারপরে সৎ ভাই বোন সহদর ভাই বোন না থাকলে সৎ ভাই বোন স্থানটা নিয়ে নেবে সেম কিন্তু ওদের ভাগ কিন্তু বৈপিত্রীয় যেটা সেটা আরো দূরের যার ফলে ওদের জন্য শুধু দুটো অবস্থা একজন যদি ভাই বোন থাকে বই পিত্রীয় মায়েশ্বরী তাহলে ছয় ভাগের এক ভাগ আর দুইজন বা তার বেশি পঁচিশ পঞ্চাশ জন যদি থাকে তো কত হ্যাঁ তিন ভাগের এক ভাগ পাবে এখানেই আজকের আলোচনা শেষ একটা কথা শুধু আছে সেটা বলে দিই বলছে লায়াতাকার রোফারজুস সোধো সীমা সালাতি ওয়াহেদা আক্সার মেনে সালা সার ছয় ভাগ ছয়ের এক পাবে কয়জন কয় শ্রেণীর মানুষ সাত রকম যা রকম। এই রকম যে সাত রকমের মধ্যে একটা মাসে লায় তিনবারের বেশি এই একের ছয় একের ছয় একের ছয় আসবে না তিনবার ম্যাক্সিমাম আসবে চারজন হবে না পাঁচজন হবে না ছয়জন সাতজন হবে না কামাফিল মাস আলাতানে তালিয়াতানে যেমন নিম্নের মাস আলাতে রয়েছে নিম্নের মাস রয়েছে বিন্তুন ও বিন্তু ইভিনিন ওয়াল আব ওয়াল উম এগুলো হিসাব যখন আমরা হিসাব করব বিস্তারিত এগুলো পড়ার পরে তখন আমি সে তালাগুলোর হিসাব আমরা করব এখন থিওরিক্যাল পড়েন আর তারপরে তখন আমরা হিসাব করলে কত দিয়ে কখন ভাগ করব এর একটা চ্যাপ্টার আছে তাসিল বলে ওটা যখন পড়া হয়ে যাবে তারপরে তখন আপনাদের নিজেদেরকে ভাগ করতে বলবো আপনাদের তখন এগুলো মুখস্থ রাখতে হবে আর ভাগ করতে হবে এই যে আবার একটা করে বলে ধরেন মেয়ে মেয়ে আসবে কত এক দুই মেয়ে এসছে কত দেবেন বোঝা গেছে বাপ এসছে কত মাকে মা কে কত দেবেন তখন ওগুলো প্র্যাকটিক্যাল ইনশা আল্লাহ তালা করবেন এখানে আজকের আলোচনা শেষ করছি ও মোহাম্মদ আলহি ও সাহেব يا اله الكون يا المولى العظيم يا كريمان